আজ মধ্যরাতে শেষ হচ্ছে ময়মনসিংহ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে উৎসব মুখর পরিবেশের প্রচারে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের মন জয়ে তাদের মুখে উন্নয়নের ফুলঝুরি। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল এবং কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। সকাল থেকেই ময়মনসিংহ সিটির 33টি ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পক্ষে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে শোডাউন শুরু করেন। পরিণত হয় মিছিলের নগরীতে। সকালে ময়মনসিংহের আমলাপাড়ায় প্রচার চালান মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একরামুল হক টিটু। আবারও নির্বাচিত হলে সমৃদ্ধ নগরী গড়তে কাজ করার কথা জানান তিনি। চলমান উন্নয়ন প্রকল্প এবং প্রক্রিয়াধীন প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে ইনশাআল্লাহ ময়মনসিংহকে একটি সমৃদ্ধ ময়মনসিংহ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ঘোড়া প্রতীকে মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম কর্মী সমর্থকদের নিয়ে নগরীর বিভিন্ন বাণিজ্যিক এলাকায় প্রচার চালান। মানুষের যে পৌর কর সেটা রহিত করব, ট্রেড লেন্সের ফি রহিত করব এবং যানজট বন্ধ করার জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ নগরের মানুষের সাথে নিয়ে ইনশাআল্লাহ সবকিছু করব। মেয়রদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও ব্যস্ত প্রচার কাজে। বলছেন, বিজয়ী হতে পারলে গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। সবার পাশে থাকব আর সার্বিক উন্নয়নের কাজ করব। আমি নির্বাচিত হলে এলাকার অনেক সমস্যাগুলো রয়েছে, যে সমস্যাগুলো আলাপ আলোচনা করে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথা। যেতে তার কাছে গেলে আমরা সহযোগিতা পাই বা ভালো মন্দের বিচার আচার করে সে যেতে আমাদেরকে একটু কষ্ট থেকে দূর করতে পারে। আমাদের রাস্তাঘাটে অনেক সমস্যা, যে নির্বাচনে বিজয় হোক সেই করে দিব। কুমিল্লা সিটির উপনির্বাচনেও শেষ সময়ের প্রচারে ব্যস্ত চার মেয়র প্রার্থী। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালান তারা। প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। কুমিল্লা যারা আছে, যারা কুমিল্লার উন্নয়নে একটা স্মার্ট নিরাপদ সুন্দর নগরীতে বসবাস করতে চায়, তারা অবশ্যই উন্নয়নের মার্কায় পাঁচ মার্কায় ভোট দিয়ে আমার পাশে থাকবে। নির্বাচনের দিন কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটারদেরকে নির্বাচনী কেন্দ্রে যেতে বাধা দেওয়া, এই শক্তিটির এই পরিকল্পনা রয়েছে। এবারও কুমিল্লায় 2,42,000 ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট দিবেন। সমর ইসলাম, একুশে টেলিভিশন।